দর্শক স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা এই অনুষ্ঠানে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করি তেমনি আগামী বাংলাদেশ কেমন হবে সেই বিষয়েও আমরা অতিথিদের মতামত জানতে চাই আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন একজন হলেন আবু সাহিদ খান বিশিষ্ট সাংবাদিক লেখক আরেকজন রয়েছেন তরুণ সাংবাদিক লেখক এহসান মাহমুদ ধন্যবাদ এহসান মাহমুদ এই আন্দোলনের একেবারে মাঠ পর্যায় করে মাঠে ঘাটে কাজ করেছেন আপনাদের দুজনকেই আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগত আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সাহিদবার কাছে আসব। সেটি হল যে সংস্কার নিয়ে কথা হচ্ছে বিশেষ করে কমিশন গঠনের পরে নানান ধরনের কথাবার্তা হচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে এবং সেখানে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেছেন পরিবেশ বন এবং জলবায়ু বিষয়ক যে উপদেষ্টা রয়েছেন সৈয়দা রেজুয়ানা হাসান তিনি স্পষ্ট করে বলেছেন যে তিন মাসের মধ্যে এই প্রতিবেদন দিতে পারবে যে সমস্ত কমিশন গঠন হয়েছে তারা আরেকটা উনি বলেছেন যে এরপর তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যাবে এবং পরবর্তী সময় নির্বাচন নিয়ে কথাবার্তা হবে আপনি তার এই বক্তব্য সম্পর্কে কি বলবেন সংস্কার তো সময়ের দাবি যখন ধরুন একটা ঘর যখন জরাজীর্ণ হয়ে পড়ে যখন বাসের অনুপযোগী হয়ে পড়ে তখন সেটাকে মেরামত করতে হয় সংস্কার করতে হয় তো আমাদেরও সংবিধান রাষ্ট্র সব সবকিছুই একের পর এক কালাকানুন এবং অনিয়ম এর মধ্য দিয়ে আবর্জনা স্তূপিত হয়ে আছে তো এগুলো আবর্জনা সরাতে হবে সংস্কার করতে হবে এবং এটাকে উপযোগী করে তুলতে হবে সময়ের উপযোগী করে তোলাটা দরকার এখন সংস্কার একটা দীর্ঘ প্রক্রিয়া কিন্তু আজকে নির্বাচন পর্যন্ত যেতে হলে তো কিছু সংস্কার অর্থাৎ কিছু যৌক্তিক সংস্কার করতে হবে যেমন ধরুন যে কিছু কিছু সংস্কার রাজনৈতিক দলগুলো করে না যেমন তিন রোজ জোটের রূপরেখা ছিল সেখানে কিছু সংস্কারের কথা ছিল তো অপরবর্তীতে আমরা দেখি বিএনপি এবং আওয়ামী লীগ শাসন ক্ষমতায় বসেছে কিন্তু ওই সংস্কারগুলো হয়নি তিন জোটের রূপরেখা বাস্তবায়িত হয়নি তো সেই ক্ষেত্রে ঐক্যমত্তের ভিত্তিতে তো এখন বর্তমান সরকার যেহেতু এই সরকারের কোনো দল নেই এবং কোনো সুবিধা পাওয়ার ব্যাপার নেই অতএব তাদের পক্ষে কিছু সংস্কার করা সম্ভব এবং তাছাড়া নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য হলেও আবর্জনা যেগুলো স্তূপ বেঁধে আছে দানা বেঁধে আছে এগুলোকেও সরাই ফেলতে হবে এবং এখানে একটা সুস্থ পরিবেশ দরকার এবং সেই লক্ষ্যে কতগুলা অর্থাৎ ছয়টি জায়গাকে চিহ্নিত করে জনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ছয়টা কমিটি এ ব্যাপারে কাজ করবে তিন মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে তো আমার বিশ্বাস তিন মাসের মধ্যে তারা এগুলো করতে পারেন কেন এগুলো নিয়ে বহুত আলোচিত ব্যাপার তো কী করতে হবে এটা নিয়ে একের পর এক বহু সেমিনার হয়েছে সভা সিম্পোজিয়াম চলে আসছে এবং বহুত লেখালেখি হয়েছে অতএব কি করতে হবে এই ব্যাপারে একটা জাতির সামনে এবং যারা বুদ্ধিভিত্তিক চর্চা আছে গবেষণা আছে তাদের সামনে একটা চিত্র আছে এখন এইটাকে একটু সূত্রবদ্ধ করা এটাকে নিয়ে সামনে কাজ করা হয়তো তিন মাস এর মধ্যে হয়ে যেতে পারে কারো কারো একটু বেশি সময়ও লাগতে পারে সেটা কোনো ব্যাপার না তো যাত্রাটা শুরু হয়েছে এটা একটা বড়ো কথা এবং এই সংস্কারগুলো একটা সুস্থ নির্বাচনের জন্য ও দরকার এটা ঠিক যে অন্তবর্তী সরকার তো আর চিরকাল থাকবে না এবং তারা দেশও চালায় না দেশ রাজনীতিবিদে চালাবেন তবে পরিবেশটা তারা সৃষ্টি করে দিতে পারে যদি রাজনীতিতে ধারাবাহিকতা থাকতো অন্তর্বর্তী সরকারের কিন্তু দরকার ছিল না যেহেতু রাজনীতিতে ধারাবাহিকতা নষ্ট হয়েছে বিগত সরকারের আমলে পরপর তিনটা নির্বাচন যেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন ডামি নির্বাচন ডামি নির্বাচন রাতের নির্বাচন হ্যাঁ দিনের ভোট রাতে হয়েছে এই ধরনের নির্বাচনের মধ্য দিয়ে অর্থাৎ ক্ষমতায় থেকে তখন একটা ধারণা ছিল যে নৌকার বাইরে অর্থাৎ আওয়ামী লীগের বাইরে কেউ দেশ শাসন করতে পারবে না কেন আওয়ামী লীগ এমনও একটা ধারণা তৈরি একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে অতএব দেশ শাসনের একটি আর তার অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে না যে কারণে যাকে নমিনেশন দেওয়া হতো কেই মনে করতো বিজয় এবং এইভাবে বিজয় ধরে রাখার চেষ্টা হয়েছিল কিন্তু জনগণের মধ্যে ভোট না দেওয়ার যন্ত্রণা পঞ্জীবিত ক্ষোভ আরও অন্য অন্য অর্থনৈতিক ক্ষোভ এবং আয় বৈষম্য মানুষের দীর্ঘদিনের এই পঞ্জীবিত ক্ষোভে আগুন লেগে যায় তো যার পরিণতি যার সরকারকে বিদায় নিতে হয় বিদায় নেওয়ার পরে একটা শূন্যতা তৈরি হয়েছে সর্বক্ষেত্রে শূন্যতা বিশ্ববিদ্যালয় থেকে অনিয়মের মধ্য দিয়ে স্বজনপ্রীতি দল দলকানাদেরকে বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ের বড় দায়িত্ব বসানো হয়েছিল বিভিন্ন কমিশনগুলোতে তাদের দায়িত্ব বসানো হয়েছিল সচিবালয় তো সুপার সিট করে তাদেরকে করা হয়েছিল এমনকি আদালতেও সুপার সিট করে বিচারপতি করা হয়েছিল তারা সরে গেছে কেউ ত্যাগ করেছে কাউকে সরিয়ে দেওয়া হয়েছে গেছে পালিয়েও গেছেন এখন একটা ব্যাপক শূন্যতা তৈরি হয়েছে শূন্যতাটাও পূরণ করা দরকার আর সঙ্গে সঙ্গে অনিয়ম আছে আবর্জনা আছে কিছু কালাকানুন আছে যেগুলো চলার পথে অগ্রগতির পথে বাধা হয়ে আছে এগুলোকে বাতিল করতে হবে নতুন করে আইন তৈরি করতে হবে এবং এটা একটা জটিল কাজ কিভাবে সংবিধান বিতর্ক এসছে যে কিভাবে কাজটা হবে সংবিধান কি নতুন করে লেখা হবে না সংশোধন করা হবে যেটাই করা হোক এখানে নতুন কিছু ইন্ট্রোডিউস করা দরকার এবং সেইটার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই উদ্যোগ বর্তমান অর্থাৎ অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে রাজনৈতিক দলগুলো যারা আন্দোলনে ছিল বিএনপি সহ তারাও এই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তারাও বলছে যে সরকারকে তারা যৌক্তিক সময় দেবে এসান মাহমুদ এই সংস্কারের ব্যাপারে নানান মহলে নানানভাবে আলোচনা হয়েছে গতকালকে সৈয়দ রেজওয়ান হাসান যে কথা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সংস্কার হলো এগুলো আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা কিন্তু নির্ভর করবে এর স্বপক্ষে আর রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে পারা যায় কিনা উনি বলতে চেয়েছেন যে যারা এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দলগুলো সক্রিয় ছিল যারা নিপীড়নের শিকার হয়েছে সংস্কারের পরে যদি তারা ঐক্যমত্য না পছতে পারে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে তাদের ঐক্যমত্য পোষাটাই এই সংস্কারের বাস্তবায়নের মূল কথা আপনার কি মনে হয় সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া মানে সংস্কার আপনি ধরেন যে আপনার সাইড বাই যেই উদাহরণটা শুরুতে দিলেন এটি জরাজীর্ণ ঘরের উদাহরণ দিলেন তো সেই একইভাবে আপনি যদি একটি একদম পাথরের বিল্ডিং আপনি নির্মাণ করেন সেটারও কিন্তু আপনি বিশ বছর পরে সংস্কারের দরকার হয় আবার পাঁচ বছর পরে রঙের পলেস তারা খসে যায় বাথরুমের টাইলস পুরাতন হয়ে যায় আবার সংস্কার করতে চাইলে আরও মানে টাইলসের কালার পরিবর্তন আপনি করতে পারেন আবার এক এক সময় এক এক রকম পরিবর্তন আপনি আনতে পারেন সো সংস্কার মানে একটা ব্যাপ্তি যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কারটা সম্পন্ন হয়ে যাবে ব্যাপারটা এরকম না সংস্কার নিয়ে আগে আমাদের ধারণা পরিষ্কার থাকতে হবে আসলে সংস্কার বলতে আমরা আসলে কি বুঝবো এখন আসলে এবং সংস্কারটা সেই জন্যই বলি যে একটা চলমান প্রক্রিয়া বাংলাদেশের মানুষ বিগত তিনটি নির্বাচন মানে বাংলাদেশের মানুষ নজিরবিহীনভাবে তিনটি খারাপ নির্বাচন দেখছে তো এই তিনটি খারাপ নির্বাচনের পরে এতে দ্বারা কী দেখা গেছে মানুষের জনগণের যে শক্তি জনগণের নাগরিকের যে অধিকার আপনি আমরা তো বিশ্বাস কে দুইটা আপনি কখন নাগরিক থাকেন একটা হচ্ছে কি আপনি যদি ভোটাধিকার না দিতে পারেন তাহলে তো আপনি নাগরিক থাকেন না আপনি তখন পার্মানেন্ট রেসিডেন্সি হতে পারেন পিআর হতে পারেন কিংবা সিটিজেন হতে পারেন না তো সেই জায়গায় বাংলাদেশের মানুষের সেই নাগরিকের অধিকার ভোটাধিকারটা হরণ করা হয়েছিল তো এখন বাংলাদেশের মানুষের অন্যান্য যেই চাহিদাগুলো আছে অন্যান্য যেই যৌক্তিক দাবিগুলো আছে কিন্তু আমরা দেখব যে এখন সবার আগে আমাদের কোন জায়গার চিকিৎসাটা দরকার চিকিৎসাটা দরকার হচ্ছে কি এখন সবার আগে আমাদের বাংলাদেশের মানুষ যাতে ভোট দিতে পারে ভোটের অধিকারটা ফিরে আনা ভোটের অধিকারটা নিশ্চিত করা ভোটের সংস্কারটা যদি করতে গেলে সেটার সাথে যার যা যেগুলো লাগে যেমন আমরা দেখলাম যে ছয়টি বিষয় সংস্কারের কমিশন গঠন করা হয়েছে তো এই ছয়টি বিষয় সংস্কারের করলেই আপাততভাবে মনে হচ্ছে যে এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা নিশ্চয়ই অনেক বিবেচনা করে এটা খুঁজে বের করেছেন যে এই ছয়টি জায়গায় তারা সংস্কার দেখতে চান এই ছয়টি জায়গায় সংস্কার আনায়ন করা হলে তাহলে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার পথটা কিছুটা সহজ হবে রাজনৈতিক দলগুলো যদি একটা ঐক্যমতা না বসতে পারে সংস্কার হলো কিন্তু তারা নিজেরা সংস্কার করলো নিজেদের যেটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার বলেছেন যে নিজ নিজ জায়গা থেকে সংস্কার প্রয়োজন এখন রাজনৈতিক দলগুলো যদি সে সংস্কার নিজেদের মধ্যে না করতে পারে তাহলে এই সংস্কারের কি হবে ফরিদ ভাই একটা জিনিস খেয়াল করেন পাঁচই আগস্টের পরের বাংলাদেশ কিন্তু আগের বাংলাদেশ নাই আর এটা আপনি নিশ্চয়ই খেয়াল করছেন সেটা হচ্ছে আপনি বা প্রেস ক্লাবে যান আপনি বইয়ের দোকানে যান আপনি মিষ্টির দোকানে যান শপে যান দেখবেন যে একটা মানুষের মধ্যে কিন্তু একটা মনোজগতে কিন্তু একটা বড়ো বদল ঘটে গেছে এবং সেটা আপনি বাজার কাঁচা বাজার থেকে শুরু করে সব জায়গায় একটা কিন্তু বদল ঘটে গেছে আপনার বাসার সন্তান যিনি কলেজ হাই হাইস্কুল পড়ুয়া বা ইউনিভার্সিটি পড়া তারা এবার আন্দোলনটা করেছে সো এই যে একটা বদল ঘটে গেছে রাজনৈতিক দলের নেতাদের শীর্ষ নেতাদের মাঝেও কিন্তু এই বদলটা আমরা দেখতে পাচ্ছি একইভাবে বিএনপির শীর্ষ নেতারা কীভাবে কথা বলছেন কিন্তু জামাতের শিশু নেতারা কিভাবে বলছেন কথা বলছেন তো সেই জায়গায় তাদের কিন্তু একটা বদল কিন্তু তারা আছে মানে বদলনের আকাঙ্ক্ষাটা কিন্তু তাদের সাংগঠনিক বক্তব্যে সেটা দেখা যাচ্ছে বিএমপি महासचिव বলছেন যে আমরা যুক্তি সমাজীব রাজি আছি কিন্তু আবার বিপুড়িতে দেখেন জামাতের আমির আবর যেটা বলছেন দ্রুতত নির্বাচন তারা জানা জানার সংস্কার চান তার মানে কি নির্বাচন এই সংস্কার নিয়ে সবার কিন্তু একটা একটা চিন্তা তাদের আছে সৈয়দ ভাই একটা বিষয় সবচেয়ে বেশি কথা উঠেছে সেটি হলো যে সংবিধান নিয়ে কথা হচ্ছে সংবিধান সংস্কারের কেউ বলছে এটা সংস্কার করা হোক কেউ বলেছেন যে পুনর্লিখন হোক এবং যাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে শাহাদিন মালিক তার ব্যাপারে মানে সবার একটা শ্রদ্ধা রয়েছে সঠিকভাবে করতে পারবেন একটা প্রতি আস্থা রয়েছে আপনার কি মনে হয় আসলে সংবিধানটা কি করা উচিত আচ্ছা পুনর্লেখন বা সংশোধন এটা ভাষাগত পার্থক্য আমার কাছে মনে হয় কেননা বিষয়টা হচ্ছে এখানে কিন্তু একটা কথা বলেছিলেন একজন ছাত্র যারা সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলেছিলেন যে আসলে বাংলাদেশের সংবিধান এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেটা আওয়ামী লীগের দলীয় সংগঠনের যে সংবিধান তার সাথে মিলে গেছে এখন হচ্ছে যে সংবিধানের কিছু কিছু ধারা যেগুলো পরিবর্তন করা যাবে না এমন একটা ই আছে বিধান করা হয়েছে তারপর হচ্ছে কিছু কিছু কালা কালাকানুনগুলোকে গ্রহণ করা হয়েছে টু থার্ড মেজরিটি ছাড়া কোনো পরিবর্তন হবে না সব জায়গা আছে এই জায়গা থেকে এখন হচ্ছে যে নতুন ধারা সংযোজন করতে হবে সেইগুলো কোন পদ্ধতিতে হবে এটা সংশোধনের মাধ্যমে সম্ভব না পুনর্লেখন করা সম্ভব আইন সভা করে করতে হবে না কোনো কমিশন বসিয়ে গণভোটের মাধ্যমে করতে হবে এই বিতর্কগুলো আছে এটা একটা সাংবিধানিক বিতর্ক কিন্তু আমি যেটা বুঝতে চাই বলতে চাই সেটা হচ্ছে যে পরিবর্তনটা দরকার অর্থাৎ এই সংবিধান এই নিয়মে অগ্রসর হওয়া যাচ্ছে না তারপরে আমার সংবিধানে যে দিগো নির্দেশনা আছে সবগুলো বাস্তবায়িত হয় না যেমন ধরুন সংবিধানে আছে স্থানীয় সরকার জনপ্রতিনিশী স্থানীয় সরকার কিন্তু স্থানীয় সরকার এখন পর্যন্ত জনপ্রতিনিধিত্বশীল স্বশাসিত স্থানীয় সরকার গড়ে ওঠে নাই এখন পর্যন্ত এটাকে আমলাতন্ত্রের অধীনস্থ করে রাখা হয়েছে তো সেগুলো কিন্তু এই সংবিধানের আলোকেই এটা করার দরকার করতে পারে এখন প্রশ্নটা হচ্ছে যে সংবিধান এর ধরেন কনস্টিটিউশন লস ল হচ্ছে সবচেয়ে বড় আইন তো কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসনিক অর্ডার দিয়ে সেই আইনগুলোকে ভায়োলেটও করা হয়েছে তো এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে এখানে একটা জায়গা ঐক্যমত্যে পৌঁছতে হবে সেটা হলো রাজনৈতিক দলগুলোর যেটা সৈয়দ রেজা হাসান যথার্থই বলেছেন যে এখানে রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত্ত দরকার তাদেরকে একটা একমতও দরকার যে আমরা এইভাবে অগ্রসর হব তারা যদি ভিন্নমত পোষণ করে তখন একটা কঠিন হয়ে পড়বে তবে আমার কাছে মনে হয় যেটা এস এম মোহাম্মদ যথার্থই বলেছে যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকের বাস্তবতায় তো এটা ভিন্নমত হওয়ার সুযোগ নেই আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে নিশ্চয়ই একমতে আসার দরকার এবং সেই সেটা যদি একমতে আসে ধরুন আমি বলি যে যদি একমতে আসে একটা অঙ্গীকার নামা তৈরি হয় একটা সব দল মিলে একটা অঙ্গীকার নামা তৈরি করে তবে তার ভিত্তিতেই কিন্তু পরে এটা র্যাটিফাইও করা যাবে এটা পরবর্তী সংসদের র্যাটিফাই হতে পারে যেমন আমি এই প্রসঙ্গে বলি বিচারপতি শাহাবউদ্দিন আহমেদ তার সরকার অর্থাৎ তখন যে তত্ত্বাবধায়ক সরকার হলো তখন উনি বললেন যে হ্যাঁ এটা সাংবিধানিক ভিত্তি নেই কিন্তু এর রাজনৈতিক ভিত্তি আছে রাজনৈতিক গুরুত্ব আছে তো আমারও মনে হয় যেমন আজকের অন্তর্বর্তী সরকার এর একটা রাজনৈতিক গুরুত্ব আছে ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে অবশ্যই এবং এর সঙ্গে জনগণের আকাঙ্ক্ষা এ সরকার হয়েছে রাজনীতিটা কি সংবিধান সব হচ্ছে জনগণের অভিব্যক্তি এবং জনগণ হচ্ছে সার্বভৌম সব ক্ষমতার মালিক জনগণের মানে কি জনগণের অভিব্যক্তিতে এটা দেশ পরিচালিত হবে এবং সেই অভিব্যক্তির প্রকাশ কতগুলো প্রকাশ আছে একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণের অভিব্যক্তির প্রকাশ হয় নির্বাচনের পথটা যখন রুদ্ধ হয়ে যায় তখন জনগণের অভিব্যক্তি প্রকাশের ভাষাটা কি হবে কি মাধ্যমটা কি হবে আন্দোলন অভ্যুত্থান বিপ্লব তো এই আন্দোলনের মাধ্যমে সেটা অভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন হয়েছে এটাও কিন্তু জনগণের অভিব্যক্তির প্রকাশ এটাকেও মূল্যায়ন করতে হবে তো সেই জন্য এখন হচ্ছে যে জনগণের অভিব্যক্তিতে অন্তর্বর্তী সরকার হয়েছে এই সরকার পদক্ষেপগুলো গ্রহণ করবে এবং সেই পদক্ষেপগুলো সংবিধান সংশোধন নির্বাচন কমিশনের সংস্কার এবং অন্যান্য যে বিষয়গুলো সেটা এই সরকার করবে এখন রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে একটা একমত সহমত পোষণ করতে হবে যে কীভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি কিন্তু এটা যদি বিতর্ক যদি শুরু হয়ে যায় যে সংশোধন না পুনর্লেখন আইনসভা না কমিশন তো এই বিতর্কগুলো হলে সেটা আমাদের জন্য নিশ্চয়ই সুখকর হবে না তাতে প্রক্রিয়া ব্যাহত হতে পারে এবং এখানে অপশক্তিরা ঘাপটি মেরে থাকা অপশক্তিদেরা আবার মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ রয়েছে তবে আমি মনে করি সে সুযোগ আর নেই কেননা স্বৈরশাসন পনেরো ষোলো বছরের স্বৈরশাসনের হিসাব নিকাশ দিতে গিয়ে তারা সামনে আসার কোনো সুযোগ নেই অতএব এই সময় এটা কোনো ধর্তব্যের বিষয় না বরং বিজয়ী শক্তির মধ্যে ঐক্যটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এন মাহমুদ একটা বিষয় সেটি হলো যে সাইদ ভাই বলছিলেন কমিশনগুলোর ব্যাপারে একটা কিন্তু বলা হয়েছে ওই কমিশনে যা প্রতিনিধি কারা থাকবেন সেখানে রাজনৈতিক প্রতিনিধি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকার কথা বলা হয়েছে একটা পজিটিভ দিক নিঃসন্দেহে তাদের একটা মতামত থাকবে সরাসরি কমিশনে এটা বিষয়ে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রথম দিকে যেভাবে এই সরকারকে সময় না দেওয়ার একটা প্রবণতা ছিল একই সঙ্গে দ্রুত নির্বাচন দিয়ে দিতে হবে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাচ্ছে কিন্তু সাথে কিন্তু আর একটা জিনিস যোগ করছেন তারা সেটি হলো যে সংস্কারটা করতে হবে আসলে আমার কেন জানি মনে হয়েছে রাজনৈতিক দলরাও চাচ্ছে যে সংস্কারটা হওয়া দরকার এই জামালাটা এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ করুন আপনার কি মনে হয় এই আন্দোলনটা যারা করেছে যারা জীবন দিয়েছে যারা প্রত্যক্ষভাবে মাঠে ছিল সশরীরে আপনি জানেন যে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি ছাত্র জনতা আহত হাসপাতালে চিকিৎসাধীন নিহতের সংখ্যা নানা তালিকায় হ্যাঁ কোনো তালিকাতেই আটশোর কম এখনও পাওয়া যাচ্ছে না সো এই জায়গায় এই যে বিপুল রক্ত রক্তক্ষয়ী এবং একটা বেদনার মধ্য দিয়ে একটা রক্ত নদী পেরিয়ে বাংলাদেশ আবার একটা নতুন অবস্থায় এসেছে সেই বাংলাদেশ আমার মনে হয় একটা রাজনৈতিক বন্দোবস্ত করতে পারবে না ছাত্র জনতার রক্ত বির্থা যাবে এইটাই আমি মনে করি না আমি এক্ষেত্রে একটু আশাবাদী হতে চাই এজন্য যে এখন যারা পলিটিক্যাল পার্টিগুলো যারা আছেন। তাদের পরাজিত শক্তি বাদে আমি বলতে চাই অন্যান্য জায়গাগুলোতে এখনও তরুণরা নেতৃত্বে আসেন কিংবা তরুণ নেতৃত্বে তারা চিন্তা করছেন বিশেষ করে এই আন্দোলনটা যারা ঘুরলো এইবার যেই আন্দোলনটা হলো আপনি খেয়াল করবেন দু হাজার আঠারো সালে এই ছেলেপেলেরাই কিন্তু নিরাপদ সড়কের আন্দোলন করেছিল সো এইবার যখন এই আন্দোলনে অনেকে অবাক হয়ে যাচ্ছিলো যে কীভাবে এত গোছালো আন্দোলন হচ্ছে কিন্তু তাদের ট্রেনিংটা কিন্তু দু সালে হয়ে গিয়েছিল তো সেই জায়গায় তাদের আমি বলবো যে অভিজ্ঞতার কোনো ঘাটতি নাই এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলো যারা আছে এখন তারা যদি সেই সেকেলে মানদাত্তার আমলের ধ্যান ধারণায় বসে থাকে তাহলে মনে হচ্ছে যে হবে না তো ওই জায়গায় আমরা আমার মনে হচ্ছে যে কিছুটা বদল এটেছে এসেছে এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের কথা বোঝাও যাচ্ছে যে তারাও চান আপনি যেটা বললেন যে আগের থেকে দ্রুত হচ্ছে গিয়ে দাও দ্রুত নির্বাচনের কেন দিচ্ছ না এই আলোচনা থেকে একটু সরে এসছে তারা আসার চেষ্টা করছে এবং সেটা আমার মনে হয় যে যৌক্তিক কারণে সেটা দরকারও নিঃসন্দেহে আমি বলবো যে রাজনৈতিক দলগুলো যে উপলব্ধি একটা ইতিবাচক উপলব্ধি এবং আপনি বলছিলেন যে তাদের চিন্তা চেতনাও পরিবর্তন হয়েছে একটি বড় দলের স্থায়ী কমিটির সদস্য বেশ কয়েকবার বলেছেন যে আসলে পুরনো রাজনৈতিক ধারা এখন চলবে না এখন চলবে না আমাদের নতুন করে ভাবতে হবে নতুন ভাবতে হবে প্রিয় দর্শক আমরা এখন একটি বিরতিতে যাচ্ছি কিছুক্ষণ পরেই ফিরছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন আফরা সুলতানা ও আলম দেখবেন প্রতিরবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাত আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে অনেক ধরনের কথা রয়েছে এবং বেশিরভাগই যে কোনো কারণে নেতিবাচক বিশেষ করে সিন্ডিকেট শব্দটা এত বেশি উচ্চারিত হয়েছে এবং পতিত সরকারের একজন বাণিজ্যমন্ত্রী অর্থমন্ত্রী বলেছে অর্থমন্ত্রী বলেছিলেন যে সিন্ডিকেট ভাঙা যাবে না আর মানে কী আর মানে ছিল একটা সিন্ডিকেট চলবে এটা নিয়ে নানানভাবে কথাবার্তা হচ্ছে কেউ বলছে সিন্ডিকেট এখনও আগের মতো টিকে রয়েছে কেউ বলছে কিছুটা ভেঙেছে কেউ বলেছে নতুন সিন্ডিকেটের জন্ম হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলেন গতকালকে এবং বড় পরিসরে অনেকে উপস্থিত ছিলেন সেখানে উনি খুব খোলামেলাভাবে কথা বলেছেন এখানে কূটনৈতিক ভাষা বা আমলাতান্ত্রিক ভাষা উনি ব্যবহার করেন নাই উনি সরাসরি যে কথাটা বলেছেন সেটি হলো যে এই সুযোগ আর কখনো আসবে না বা আসেনি এই সুযোগটা কাজে লাগাতো লাগানো দরকার এমন এক যে কথাটা বলেছেন যে বাংলাদেশ গড়তে আমরা চলুন একসাথে কাজ করি ব্যবসায়ীদের দীর্ঘদিনের যে মানসিকতা তারা কি একসাথে কাজ করবেন প্রথমত হচ্ছে যে সমাজে সৎ এবং অসৎ আছে রাজনীতিতে সৎ আছে অসৎ আছে আমলাদের ভিতরেও সৎ আছে অসৎ আছে ব্যবসায়ীদের ভিতরে সৎ অসৎ আছে কিন্তু সমাজটা এমন জায়গায় চলে গিয়েছিল যে অসতের দাপটের কাছে দুর্নীতিবাজদের দাপটের কাছে সৎ মানুষেরা হয়ে পড়েছিল এমনকি ছিটকে পড়ছিলো এটা হলো সমাজের একটা চিত্র যে কারণে আমরা দেখি যে অসৎদের যে দাপট সব ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রেও সৎ ব্যবসায়ীরা তারা ব্যবসা করতে পারছিল না অনেকে পুঁজি হারিয়েছিলো অনেকেই টিকে থাকতে পারছিল না কিন্তু অসৎরা তারা একটা সিন্ডিকেট করে তারা ব্যবসাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে তো এই যে যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটটা তো সব ক্ষেত্রে হয়েছে সেটা লবণের ক্ষেত্রে চালের ক্ষেত্রে পেঁয়াজের ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু একটা সিন্ডিকেট গড়ে তোলা হয়েছিল শুধু তাই না এই ব্যবসায়ীরা যে একটা অংশ তারা ব্যাঙ্কগুলোকে লোপাট করেছে সরকারের সহযোগিতায় তারা ব্যাঙ্কগুলো লোপাট করেছে বিদেশে টাকা পাচার করেছে এবং লুটপাটের যে অর্থনীতি তারা চালু করেছে এটার জন্য ব্যবসায়ীদের একটা অংশ দায়ী এবং এটা তারা সরকারের সঙ্গে হাত মিলেই কিন্তু এই কাজটা করেছে এখানে অসৎ ব্যবসায়ী অসৎ আমলা অসৎ রাজনীতিবিদদের একটা নেক্সাস এদের একটা অশুভ আতাত গড়ে উঠেছিল এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার এই পরিবর্তন মানে এখানে সংস্কার মানে পরিবর্তন মানে হচ্ছে সদদেরকে আপনি ব্যবসা করার সুযোগ দেবেন অসৎদেরকে সাহস্তা করবেন যারা ব্যাংক লোপাট করেছে যারা বিদেশে টাকা পাচার করেছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এখানে কঠোর হতে হবে কিন্তু যারা সৎভাবে কাজ করছে সেইগুলো তাদেরকে দেখে আপনাকে জায়গা করে দিতে হবে এখন প্রশ্নটা হচ্ছে যে একটা ব্যাংক ধরুন সেই ব্যাংকটা লোবাট করেছে তো আজকে রাষ্ট্রের দায়িত্ব কি আপনি এই ব্যাংকটাকে চালু রাখা এবং এখানে যারা ব্যাংকে যারা আমানতকারী তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় নিরাপদ ব্যক্তিকে আপনি পানিশমেন্ট দেবেন তার প্রতিষ্ঠান কিন্তু আপনি ধ্বংস করবেন না আজকে যে এক ধরনের মানে হিরিক পড়ে গেছে সবাই দাবি চাই এইটা চাই এমনকি সেই দাবি শ্রমিকরাও চাইছে তো শ্রমিকদের এ দাবি অনেকটা সঙ্গত এবং ন্যায্য বটে কিন্তু এই সময় এটা ব্যাপার না এখন একটা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এখানে তারা দাবি দেওয়ার জন্য তাদেরকেও একটু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে তারা যদি ধৈর্যচ্যুতি ঘটার মধ্য দিয়ে যদি কলকারখানা বন্ধ হয়ে যায় শিল্প বন্ধ হয়ে যায় গার্মেন্ট বন্ধ হয়ে যায় তখন এই শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হবে সমগ্র দেশ ক্ষতিগ্রস্ত হবে আর এই গভর্নমেন্টের সবাই যদি মনে করে যে এই সরকার নতুন এসছে অতএব সবাই যদি দাবি দেওয়া নিয়ে মাঠে নামে তাহলে কি হবে যে এখানে একটা নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হবে তখন মানুষ বলবে যে ঠিক আছে শরীর তো খারাপ ছিল না অ্যাটলিস্ট তো এইগুলো হয় নাই তো এই জন্য যেমন ধরুন এখানে কিছু আনসারদের যে যে কর্মকাণ্ড হয়েছে গ্রামে এরা নেমেছে এমনকি ছাত্রদেরও একটা অংশ তারা অন্যায্যভাবে পরীক্ষা দিবে না এমন দাবি আদায় করে নিয়েছে এটা কোনো যুক্তিসঙ্গত কথা না কেননা মে তারা মেধার জন্য লড়াই করেছে অতএব পরীক্ষা দেবে না এটা তো একটা সংগতিপূর্ণ বিষয় না ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা যথার্থই বলেছেন আপনারা স্মারকলিপি দেন দাবি দেওয়াগুলোকে আপনারা পেশ করুন সরকার এগুলোকে বিবেচনা করবে এবং সব বিবেচনা করতে পারবে না যেগুলো ন্যায্য কিংবা যেগুলো করার সামর্থ্যের মধ্যে রয়ে গেছে সেগুলো তারা করতে পারবে না আরেকটা তো ধ্বংস হয়ে গেছে এখানে যে টাকা বিদেশে পাচার হয়ে গেছে সেগুলো ফেরত আনা এখানে শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা সচিবালয় ঠিক করা পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে কেননা পুলিশের সাধারণ পুলিশের ভিতরে প্রশ্ন উঠেছে যে তাদেরকে যারা রাজনৈতিকভাবে ব্যবহার করেছে ব্যবহৃত হয়ে যারা কারি কালি টাকার মালিক হয়েছে কিন্তু সাধারণ পুলিশরা তো আর সেটা হয় নাই কিন্তু তারা তাদের আজ্ঞাবহ হয়ে তারা জীবন দিতে হয়েছে এবং জন আক্রোশে তারা শিকার হয়েছে অতএব পুলিশকেও রিভাইভ করা দরকার তো সেনাবাহিনী দিয়ে তো আপনি সবসময় মাঠ ঠিক রাখতে পারবেন না কিংবা ছাত্ররা সবসময় তো পাহারা দিতে পারবে না অতএব এই সময়টা দরকার যৌক্তিক সময় কেবল নির্বাচনের জন্য সব জন্য জন্যই এটার জন্য একটা যৌক্তিক সময় দেওয়া দরকার এবং সব ব্যাপারেই একটা ধৈর্য ধারণ করতে হবে আমরা জনাব এহসান মাহমুদের কাছে যাব একটা কথা রয়েছে যে কোনো দেশের সরকার যখন ব্যবসায়ী হয়ে ওঠে তখন সেই দেশ আর চলে না অচল হয়ে যায় আমরা লক্ষ্য করেছিলাম যে পতিত সরকার আসলে ব্যবসায়ী হয়ে উঠেছিল আপনারা জানেন যে সংসদে যাদের কথিত এমপিরা ছিলেন তাদের প্রায় সত্তর শতাংশের মতো ছিলেন ব্যবসায়ী আসলে একটা অলিগার তৈরি হয়েছিল যেটা বহুল আলোচিত এখন প্রশ্ন হলো যে এই অলিগাররা কিন্তু শেষ হয়ে যায়নি কেউ কেউ পালিয়ে গেছেন কিন্তু অনেকে রয়ে গেছে এখন এই অলিগারদেরকে নিয়ন্ত্রণ করে এই ব্যবসার জগৎটা কিভাবে স্বাভাবিক করা যাবে এটাই আমরা আপনার কাছে জানতে চাচ্ছি ক্ষমতার পালাবদলের পরে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে এইটা যাতে কোনো অবস্থায় মনে না হয় যে শুধুমাত্র কেবল ক্ষমতার পালাবদল ঘটছে যদি ক্ষমতার পালাবদল যদি ঘটে তাহলে কিন্তু দেশের কোনো পরিবর্তন ঘটবে না যে একটা শ্রেণী আসছে আবার নতুন আরেকটা একটা শ্রেণী আসবে আরেকটা শ্রেণী বসবে তাহলে তো হবে না দেখেন বাংলাদেশের একাত্তরে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের সেই অন্যতম একটা ব্যাপার ছিল যে সমতার ব্যাপার থাকবে সমান অধিকার থাকবে এ সমস্ত জায়গায় যদি আপনি যদি আসেন সাহিদ বেকচকে বলেছিলেন যে আয় বৈষম্যর কথা তো এখন সাম্য যদি আপনি নিশ্চিত করতে চান তাহলে তো এরকম হওয়ার কথা ছিল না দৈনিক পত্রিকায় সংবাদ করে আমরা দেখতে পেলাম যে সেখানে এসেছে পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি মুরাল নির্মাণ করা হয়েছে সেই মুরাল দুটির নির্মাণের খরচ একশো সতেরো কোটি টাকা তো এখন সেই জায়গায় সেই নিউজটি যে অনলাইনে প্রকাশিত হয়েছে আমি যেখানে দেখেছি সেখানে দুজনের মানুষের বক্তব্য একজনের বক্তব্য হচ্ছে যে আমার এতিম ভাতিজা আমাকে জানতে চেয়েছে যে চাচা আমরা ইলিশ মাছ কিনতে পারি না কেন আমার বাবা নেই দেখে এই যে একটা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের অবস্থা তার বিপরীতে আপনি দেখলেন যে শুধুমাত্র উন্নয়নের বিজ্ঞাপনের জন্য উন্নয়নের প্রচারণের জন্য প্রচারণার জন্য রাষ্ট্রের কারিকারি টাকা যেমন পাচার করা হয়েছে লোপাট করা হয়েছে এবং ব্যয় করা হয়েছে এই শ্রেণীটা কিভাবে এখানে বসেছিল এই ব্যবসায়ী শ্রেণীদের দ্বারা যখন সংসদে আপনি এদেরকে নিবেন সেটা আপনি বিনা ভোটের মাধ্যমে করেন না রাতের ভোটের মাধ্যমে যোগ করে মোরাল নির্মাণের যারা প্রতিষ্ঠান যে দায়িত্ব পালন করেছিল তারা কিন্তু সেই রূপপুরের বালিশ কাণ্ডের

তিনি এবার এই নির্বাচন কমিশন সংস্কারের দায়িত্ব পাওয়ার পরে তো তখন আমি বললাম যে এখন তো আপনাদের একটা সুযোগ এসছে তো তাদের দীর্ঘদিনের যেই সুজন যেভাবে কাজ করে আসছিল সেই জায়গায় নির্বাচন কারা যোগ্য হবে প্রার্থী যদি আপনি বাছাইয়ে যদি এইটা যদি যাচাইয়ে প্রথমে যদি আপনি একটা ছাটনি তৈরি করতে পারেন যে কারা হচ্ছে গিয়ে প্রার্থী হতে পারবে প্রাথমিকভাবে কারা পারবে না সেখানে আপনি ঋণ খেলাপিদেরকে আপনি যদি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সুযোগ না থাকে কিংবা তাদের পূর্ব আমল নামা যদি আপনি দেখেন এই কাজ করলে তাদেরকে প্রার্থীতা কোনো দল প্রার্থীতা দিতে পারবে না এছাড়া আমার মনে হচ্ছে যে সংসদে আপনি ব্যবসায়ীদেরকে কমান রাজনীতিবিদদেরকে যদি সংসদে উপস্থিতি বাড়াতে পারেন এছাড়া এই যে আলিগড়দের হাত থেকে তো রক্ষা করার কোনো উপায় নেই মানে রাষ্ট্রের চেয়ে ব্যবসায়ীরা এখানে বড় হয়ে গিয়েছিল আপনার নিশ্চয়ই করোনার কালীন সময়ের কথা মনে আছে করোনার টিকা কেন শুধুমাত্র একটি বিশেষ কোম্পানি পাবে অনুমোদন আমদানি করার এবং সেটা কেন দেশের সবাইকে মেনে নিতে হয়েছিল সেই টিকা কিন্তু পাওয়া যায়নি না আরো মজার ব্যাপার যেটা হ্যাঁ সেটা পাওয়া যায়নি কিন্তু সেই প্রব মানে সেই বঞ্চনাটা সেই প্রতারণাটা তো দেশবাসীর সামনে করা হয়েছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যিনি ছিলেন তার প্রচ্ছন্ন মদতে তো সেই জায়গায় রাজনীতিটা যদি রাজনীতিবিদের হাতে ফিরিয়ে দেওয়া যায় এটা একদম তৃণমূল একটুকে সাহিদ বলতেছিলেন স্থানীয় রাজনীতি থেকে শুরু করে এখন স্থানীয় যে স্থানীয় সরকার যে ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা বলতে কিছু থাকে না সেখানে সরাসরি আমলারা সেখানে নিয়ন্ত্রণ করতেছে আপনি একটা জনপ্রতিনিধি হয়ে আসলেন আপনাকে কিছু হলেই সচিবালয়ে বসে তাকে তিনি সেখান থেকে চাইলে বহিষ্কার করতে পারতেছেন তাকে নিয়ন্ত্রণের নাটাইটা তার হাতে থাকতেছে এটা তো হয়ে যেতে পারে না স্থানীয় সরকারকে আপনার স্বাধীন করে দিতে হবে স্থানীয় সরকারকে ওখান থেকে স্বাবলম্বী করে তুলতে হবে তাহলে আপনি আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা একটা পিরামিড রাষ্ট্রের মূল কাঠামো হচ্ছে পিরামিডের মতো আপনি যদি পিরামিডের মতো যদি এখান থেকে ভিত যদি আমরা করতে পারি তাহলে আমরা যদি উপরে উঠি তাহলে আমাদের রাষ্ট্রটা ভালোভাবে সংসদ ওইভাবে চলবে সেই জায়গা আমরা অতীতে আমরা ব্যর্থ হয়েছি এখন সামনে এই পরিবর্তিত বাংলাদেশ আবার সেই ভুল পথে চলবে কি না এত রক্তক্ষয়ী বাংলাদেশ সামনে আমরা যেই আগামীর বাংলাদেশ এই অনুষ্ঠানের নাম আগামীর বাংলাদেশ তো আগামীর বাংলাদেশের আমরা সেই স্বপ্নটা দেখতে চাই প্রিয় দর্শক আমরা আরেকবার বিরতিতে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন নিপীড়নের গল্প প্রযোজনা মুহাম্মদ হাসান রিয়াদ ও ওলা মুর্শেদ দেখবেন যদি শুক্র ও শনিবার সন্ধ্যা সাতটায় আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আমরা সাঈদবার কাছে একই বিষয়ে জানতে চাইবো এই যে রাজনীতিবিদদের কাছে রাজনীতি নেই এটা কীভাবে আবার রাজনীতিদের হাতে আসতে পারে রাজনীতিটা তো রাজনীতি রাজনীতিদের কাছে নেই এটা সত্য তো এটা কোটিপতিওয়ালাদের কাছে চলে গেছে এর মানে এই না যে ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবেন না নিশ্চয়ই পারবেন কিন্তু তাকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে কিংবা একজন আমলাও সাবেক আমলাও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতি করতে পারেন কিন্তু এখানে প্রক্রিয়া বহির্ভূতভাবে তারা রাজনীতিতে যোগ দিচ্ছেন সমস্যাটা কিন্তু সেখানেই অর্থাৎ সে সকালে আমলাগিরি করে অবসর নেওয়ার পর পরের দিনই রাজনীতিক দলে যোগ দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে মানে এক হাত দিয়ে রাজনীতিক দলে যোগ দিচ্ছেন আর হাতে পত্র গ্রহণ করছেন তো এইটা এই নিয়মগুলো এটা দরকার এবং সেখানে হচ্ছে রাজনৈতিক দলেরও সংস্কার দরকার আপনি রাজনৈতিক দল আপনি নির্বাচন কমিশনের সংস্কার হলো কিন্তু রাজনৈতিক দলের সংস্কার হলো না রাজনৈতিক দলে তো নির্বাচনের যেমন ধরেন কিভাবে প্রার্থী মনোনীত করা হবে সেই নিয়মটা যদি হয় যে সেটা যদি কেবলমাত্র একক ব্যক্তি কিংবা লোকের উপর ছেড়ে দেওয়া হয় সেখানে তৃণমূলের যদি মতামত গ্রহণ না করা হয় এখানে কিন্তু একটা কথা ছিল যে তৃণমূলের মতামতটা গ্রহণ করতে হবে এখানে হুদা কমিশনের তখন বলা হয়েছিল কিন্তু তখন রাজনৈতিক নেতারা বলেন হ্যাঁ মতামত নিতে হবে পরে সেটা সংশোধন করা হলো মতামত নিতে হবে তবে সেটা বাধ্যতামূলক না মানতে হবে এমনটা না এই যে ব্যাপারটা অতএব রাজনৈতিক দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে তাহলে সেটা কিন্তু কোনো সংস্কার করে কাজ হবে না অতএব রাজনৈতিক দলগুলোরও সংস্কার দরকার অতএব আমার কাছে যেটা মনে হয় সংবিধানের সংস্কার দরকার নির্বাচনের সংস্কার দরকার দুর্নীতি দমন কমিশনের সংস্কার দরকার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে না কিংবা অন্য বুদ্ধিজীবীরাও করে দেবে না এই কাজ নিজেদেরকে নিজেদেরকে করতে হবে এবং সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় আমাদের দেশে মিডিয়া নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে সেটি হলো একটি বিপ্লব ঘটে যায় সেখানে সাংবাদিকরা ভয় পালিয়ে যায় এর এটা এটা কী করে সম্ভব এর কারণ হচ্ছে সাংবাদিকরা সাংবাদিক ছিলেন না তারা দলীয় ক্যাডারে পরিণত হয়েছিলেন দল কানা হয়ে পড়েছিলেন তো তাদের অবস্থাটা ছিল যে সাংবাদিকরা ধরেন আওয়ামী লীগ করতে পারে বিএনপি করতে পারে যে কোনো দল করতে পারে আপত্তির কিছু নাই কিন্তু যখন সাংবাদিকতা দায়িত্ব পালন করবে তখন তাকে সাংবাদিক হতে হবে তখন তাকে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে কিন্তু আমরা যেটা দেখছি যে সাংবাদিকরাদের অবস্থাটা হয়ে দাঁড়িয়েছিল যে ক্যাথলিক মোট দেন পপ বেশি করে আওয়ামী লীগারদের চেয়ে আওয়ামী বিএনপির চেয়ে বিএনপি কিংবা কমিউনিস্ট পার্টির চেয়ে বেশি কমিউনিস্ট পার্টির লোক হয়ে গেছিলো সাংবাদিক চরিত্র হারিয়েছিল এবং দলীয় দৃষ্টিকোণ থেকে বিএপিও যে সেটা দুই ভাগে বিভক্ত হয়েছিল কিন্তু সাংবাদিকরা যারা যারা নিজেদেরকে কথায় কথায় বলে ধরেন আর কি কথাটা যে আমরা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জাতির বিবেক হ্যাঁ জাতির বিবেক সেটা কিন্তু ভাগ হয়ে গেছে সেটা আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে আমরা এই প্রসঙ্গে আবার আপনার কাছে আসবো এহসান মাহমুদের কাছে যাই আপনারা জানেন যে এই দলদাস সাংবাদিকতা বা দল অনুগত সাংবাদিকতার কারণে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে যখন কেউ নির্যাতনের শিকার হয়েছে তার পক্ষে কথা বলবে কি বলবে না সাংবাদিক সংগঠনগুলো সেটা লক্ষ্য রেখেছে সে আসলে কোনপন্থী সাংবাদিক বিশেষ করে গত পনেরো বছর অনেক সাংবাদিক অনেক মিডিয়া হাউস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে সাংবাদিকতার পাশে থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছে সম্ভবত এই বিষয়গুলোকে সামনে রেখেই একটি সংগঠন দাঁড়িয়েছে জার্নালিস্ট ফর জাস্টিস সংক্ষেপে বলা আছে জে ফর জে এই সংগঠনের সঙ্গে আপনি সরাসরি জড়িত আপনার এই কাজটি কেন করতে গেলেন অথবা এই সংগঠনটা আসলে লক্ষ্য কি। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো কিছু এর আগের মতো কাজ করছে না তো এক এবং আমরা এখানে এই সংগঠনটির সাথে যারা যেই ছজনকে আপনারা মঞ্চে দেখেছিলেন এরা সবাই নিজেরা সবাই ভুক্তভোগী এবং তাদের এখানে এমন না যে অন্যজনের অভিজ্ঞতা ভাগ করে কিংবা আরেকজনের দুঃখের মালা নিজেরা মাইকে প্রচার করে আমাদের এই সংগঠনটা আমরা দাঁড় করাবো এরকম ইচ্ছা বা আমাদের কোনোটাই কারো ছিল না তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে প্রথমত যেহেতু আমরা নিজেরা একটা তিক্ত জানির মধ্য দিয়ে এসেছি এই পেশায় তো সেই জায়গায় যে আগামীতে যাতে কোনো সাংবাদিকদের এইটার মুখোমুখি না হতে হয় আমি নিজে আমি নিজে সেটা দেখেছি যে তখন কাউকে আসলে পাওয়া যায় না সাংবাদিকদের যে সংগঠনগুলো রয়েছে তারা সবগুলো দিন শেষে কোনো না কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে এবং ক্ষমতাসীনদের কাছে তার আগে ক্ষমতার পায়ের কাছে গিয়ে তারা বসে থাকে একদম আমি একদম সরাসরি এটা বলতে চাই তো সেই জায়গায় আমার মনে হয়েছে এই পাঁচই আগস্টের পরে আমরা আশাবাদী হয়েছি যে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যেই বাংলাদেশটাকে আসলে আমরা দেখতে চাই সেই বাংলাদেশটা যেহেতু আগের মতো থাকবে না সেখানে এখন মনে হয়েছে যে সত্য বলার এখনই সময় কিংবা এখন যদি আমরা একটা সেটা আমরা যেই পরিসরেই পারি না কেন যদি এর একটা প্ল্যাটফর্ম থাকে এই কাজটা আমরা প্ল্যাটফর্মটা বানাতে চাই আর হচ্ছে এই বিগত পনেরো বছরে সাংবাদিক নির্যাতন নিপীড়নের সাংবাদিকের গুম সাংবাদিককে শারীরিক নির্যাতন সাংবাদিককে পরিবারকে হেনস্থা করা নানারকম ঘটনা আপনারা জানেন যে দেশের বাইরে অনেক সাংবাদিক রয়েছেন হ্যাঁ দেশান্তরী হয়েছেন হ্যাঁ এবং তাদের পরিবারকেও পরে আমরা কনকস্তরের কথা জানি তাসনিম খুলিলের কথা জানি তাসনিম খুলিলের জন্য তার মাকে পর্যন্ত গ্রেফতারি মধ্যে দিয়ে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে এই যে নানারকম যেই বিষয়গুলো ছিল সাংবাদিক পরিবার তো এরকম বিষয়গুলো আমরা আসলে একটু যেহেতু আমরা পেশায় সাংবাদিক তো নিজেদের পেশার লোকজনের দুঃখ গাথা এখানে একটা প্রশ্ন উঠেছে যেটা সেটি হলো যে আসলে সাংবাদিকের জন্য অধিকারের কাজটা করে ইউনিয়ন আপনারা কি মনে করছেন আপনার আপনার কথা বোঝা যাচ্ছে যে ইউনিয়নের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তাহলে প্রশ্ন হলো আপনার ইউনিয়নের কোনো বিকল্প এটা ইউনিয়নের বিকল্প হিসেবে আমি দেখতে চাই না আমরা যদি আমরা যে এখানে বেশি সাংবাদিকতা করি বাংলাদেশে আপনি যদি একটু আমাদের ইউরোপের দিকে যদি তাকান সেখানে কিন্তু সাংবাদিকদের রাইটস নিয়ে কিংবা লেখকদের রাইটস নিয়ে নানা রকম সংগঠন রয়েছে তারা সাংবাদিকদের আমাদের বাংলাদেশে তো সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য ভালো একটা প্রতিষ্ঠান নেই ইভেন সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন সাংবাদিকদের যদিও একটা প্রতিষ্ঠান রয়েছে আমরা পিআইবি কিন্তু সেটা আসলেই গত পনেরো বছরে জাস্ট দলীয় একটা আখড়ায় পরিণত হয়েছিল সেখানে যিনি এটা করেছিলেন মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু একটা টার্গেট নিয়ে করেছিলেন যে একটা সাংবাদিকদের মান পর্যন্ত কাজ ওঠেনি না হয়ে ওঠিনি এখন তো তারপরে আর তিনি কতদিন সময় পেলেন তার দল ক্ষমতায় ছিল তারপরে আবার দীর্ঘ একটা টানা পনেরো বছরের একটা শাসন তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে অতীতের ফিরিস্তি না টেনে আমার মনে হচ্ছে যে আর আমাদের এটা কোনো অবস্থাতেই কোনো ইউনিয়নের বিকল্প না আমরা এটা চাচ্ছি যে আমি নিজে যেহেতু একটা ইন্টারন্যাশনাল গণমাধ্যমের সাথে এখন যুক্ত তো আমার সেটা মনে হচ্ছে যে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে দক্ষতা বৃদ্ধি তাদের সুযোগ সুবিধা নিশ্চিতকরণে এবং তারা যাতে আর একা অনুভব না করে যে বিপদে তার পাশে কেউ থাকবে না তার সহমর্মী হয়ে তার কেউ হাত ধরবে না তার পিঠে কেউ হাত রাখবে না সহ এই জায়গাটা আমরা আসলে কাজ করতে চাই সাইদ ভাই আরেকটা বিষয় ছিল যে গণহত্যার সমর্থনকারীরা কিন্তু মিডিয়া চালাচ্ছে এখন হচ্ছে দুটো জিনিস যে ধরুন বাংলাদেশে অনেকগুলো টেলিভিশন মানে প্রাইভেট চ্যানেল হয়েছে অনেকগুলো পত্রিকা হয়েছে এখন আপনার করণীয়টা কি এই পত্রিকাগুলো যাতে ডিস্টার্ব না হয় আপনার চ্যানেলগুলো যাতে চা চালু হয় কিন্তু এখানে আপনি নেতৃত্ব কর্তৃত্ব এগুলোকে আপনি পরিবর্তন করবেন কিন্তু আপনি ধরুন যে এগুলো সব দালাল টেলিভিশন ছিল এগুলো বন্ধ করে দিই তাতে কি হবে সেখানে সাংবাদিকরা চাকরি হারাবে এবং মানুষের কথা বলার অধিকারও ক্ষুণ্ণ হবে নেতৃত্ব কিভাবে পরিবর্তন হবে ধরুন আমি একটা উদাহরণ দিই একজন টেলিভিশনের হেড অফ নিউজ রয়েছেন যিনি গণহত্যাকারী যে সমর্থন ছিলেন উস্কানি দিয়েছেন এটা কিভাবে পরিবর্তন এটা তো চাপের মুখে দুটো জিনিস হতে পারে এক ধরনের তো চাপ সৃষ্টি হয়েছে এবং এই চাপে অনেকে পদত্যাগ করেছে অনেকে কিন্তু আত্মগোপনও করেছে মালিক না চাইলে কিন্তু হবে হ্যাঁ এখন হলো যে মালিকরা হয় কি যে মালিকরা অনেক সময় যারা ব্যবসা করে মালিকদের চেয়ে সেখানে সাংবাদিকদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ এই অর্গানেশনগুলোকে তারা দলের কোনো দলের কিংবা সরকারের তো মুখপাত্রে কিংবা প্রচারযন্ত্রে পরিণত করে এই জন্য ধরেন দুটো জিনিসই মালিককেও যেরকম মনে করতে হবে যে এইটাকে দিয়ে তিনি তার নিজস্ব ফায়দা লুটবেন না এটা মিডিয়া মধ্য দিয়ে তিনি এক ধরনের সংবাদ সেবা এক ধরনের তথ্য প্রবাহের ক্ষেত্রে উনি ভূমিকা রাখবেন এবং সাংবাদিকদেরকেও সেই কাজটা করতে হবে এখন সমস্যা হয়েছে সাংবাদিক যারা রয়েছেন তারাই এই গণহত্যাকারীদের উস্কানি দাতা এখন তাদেরকে চিহ্নিত করা যেতে পারে তাদেরকে চিহ্নিত করা তাদেরকে বয়কট করা এবং তাদের অপরাধের জন্য তাদের বিচার করা এগুলো হতেই পারে এবং সেগুলো হতে পারে না হওয়া উচিত বলে আমি মনে করি এসান মাহমুদ একই ধরনের প্রশ্ন সেটি হলো যে এই যে গণহত্যাকারীর অভিযোগে অভিযুক্ত এবং তাদের ভূমিকার কথা সবাই জানে খুব পূর্ণ ঘটনা একেবারে টাটকা ঘটনা এরাই যখন মিডিয়ার কোণদারে বসে আছেন মিডিয়া চালাচ্ছেন তাহলে কি হবে কি হবে সেটা একটু অনিশ্চিত কিন্তু কি হতে পারে সেটা আমরা দেখেছি তো সমুদ্কারীরা যদি আশেপাশে থাকে তার ফলাফল কি হয় সেটা আওয়ামী লীগ দেখেছে দেশবাসী দেখেছে ঠিক একইভাবে এখন যেই সরকার আছে কিংবা ভবিষ্যতে বাংলাদেশে যারা আর আসবে গণমাধ্যমের কাজটা কি গণমাধ্যমের কাজটা হচ্ছে যা ঘটে তা প্রচার করা তা প্রকাশ করা সেটা যখন ব্যাহত হয় কিংবা সেটা ব্যাহত রাখা হয় সেটা করে তখন নাগরিকদের মৌলিক মানে কার্যক্রম ব্যাহত ঘটে বিঘ্ন ঘটে এতে করে যে জনবিস্ফোরণের তৈরি হয় এখন বাংলাদেশে একটা গণবিস্ফোরণ তৈরি হয়েছিল সেই গণবিস্ফোরণের স্রোতে জোয়ারে হচ্ছে ক্ষমতাসীন দল তারা একটা সংসদের তিনশো সংসদ সদস্য পালা গেছে কিন্তু তিনশো সংসদ সদস্য কিন্তু পালা যায় নাই আপনি দেখেন জাতীয় পার্টি নামে একটা রাজনৈতিক দল আছে তারা কিন্তু এখনো বহাল তবিতে আছে কিন্তু এই গত বিগত তিনটি নির্বাচনে তারা কিন্তু তাদের সহযোগী ছিল তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে তাদের একটা সহযোগী একটা প্রত্যক্ষ সহযোগী তাদের আমরা কিন্তু তাদেরকে আঙ্গুল তুলতেছি না কেন তুলতেছি না তাদেরকে আপনি দোষী করবেন না আপনি দেখেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন গণমাধ্যমের মালিকদের কথা বলছেন বা গণমাধ্যমের এদের কথা বলছেন পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটা হচ্ছে যখন এরকম একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল মগের মূল্যুপ তৈরি হয়েছিল আমার মনে হয় এই গণবিস্ফোরণের যে চেতনা ছিল এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে ছাত্র জনতার বিপুল জোয়ারে এই চেতনায় স্পিড কী ছিল এখানে যারা ছিল তাদেরকে এখন এখনও সময় আছে আমি গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদের দিকে বা সবার দিকে আহ্বান জানাবো এই ছাত্র জনতার সেন্টিমেন্ট আপনারা বোঝার চেষ্টা করেন নইলে এখানে যখন আবার বিস্ফোরণ তৈরি হবে সেটা সামাল দেওয়া আরও কঠিন হবে প্রিয় দর্শক আমরা আজকের অনুষ্ঠানে এখানেই শেষ করছি আপনার দুজন আলোচকের কাছে অনেক বিষয় জানতে পেরেছেন আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছি দুর্নীতি নিয়ে কথা হয়েছে কথা হয়েছে সংস্কার নিয়ে কথা হয়েছে মিডিয়া নিয়ে বিশেষ করে মিডিয়া সম্পর্কে আমরা কয়েকটি কথা বলতে চাই ওনারা যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আসলে বাস্তব একেবারেই বাস্তব মিডিয়ার কারণে অনেক সমস্যা তৈরি হয়েছিলো আমাদের আমরা সঠিক সংবাদটি মানুষ জানতে পারতো না এক পেশে সংবাদ জানতো এক ধরনের নতুন একটা নেড়েটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছিল যারা ছিল একেবারে মিথ্যার উপর আমরা মনে করি সংশ্লিষ্টরা এই বিষয়গুলি মাথায় রাখবেন আপনারা আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ